তো টেলিফোনে কেউ তাকে ফোন করলে বলতো এই তোর সানডে মানডে ক্লোজ করে দেবো কিন্তু কথা বলবি না। আমি এর হ্যাঁ ভাই ব্রাদার আপনার আমার ইউটিউব থাম্বনেল থেকে সবকিছু ক্লিয়ার হয়েছে, জাস্ট ওয়েট করেন ভাই আমি সম্পূর্ণটা শেয়ার করব। কেননা আমি আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না, কেননা আমি তো একজন পরিচালক না, আমি তো একজন প্রযোজক না, কেন আমার কথা শুনবেন আর কেন বিশ্বাস করবেন? ডিপজলকে কে সৃষ্টি করেছে, সেই রহস্যটা কি, এটাই আমরা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। কেননা আমরা তো আর মালিক আফসারির মতো না বলে নিত্য নতুন কিছু বয়ান পেশ করলাম, আপনারা সেগুলোই খাবেন, কখনোই খাবেন না। আমি যদি মনে করেন সত্যটাই বলি তারপরেও আপনারা খাবেন না প্রুফ ছাড়া। কেননা আমি এর কারণে আমি সবসময় সব ভিডিওর মধ্যে প্রুফ রাখি, প্রুফ অবশ্যই আছে। দেখেন ডিপজলের একটা ডায়লগ, শুধু ওর মন গড়া যে ডায়লগ, সেই মানুষটা একটা মানুষ, অপরিচিত লোক যদি কেউ ফোন দেয় তাকে ফোনটা রিসিভ করে যদি উল্টা উল্টা কিছু বলে তাহলে বলে তোর সানডে মানডে ক্লোজ করে দেবো, ঠিক আছে? এই এক ডায়লগ ভাই, জাস্ট এক ডায়লগেই পুরা সুপার স্টার। তো কাজী হায়াত সেই বিষয়টা একেবারেই সম্পূর্ণটা বলছে, আপনারা জাস্ট ধৈর্য দেওয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবে না কেউ। তো চলুন দেখে আসি। তোর নাম না বললেই না, দাঙ্গা, আম্মা জান, কত ভালো ভালো ছবি আপনি উপহার দিয়েছেন। এই ধারাবাহিকতা রইল না কেন গত 10-12 বছরে? মান্নার মৃত্যুর পরে কিছুটা ঘাটতি হয়ে গেল, তারপরে চলচ্চিত্রে অশ্লীলতা, তারপর চলচ্চিত্রে ভিডিও পাইরেসি, সামগ্রিক চলচ্চিত্র শিল্পটাকেই আঘাত করলো, আর সেই আঘাতে কাজী হায়াতও হারিয়ে গেল। নিজের ছেলে মারুফ, সম্ভাবনাময় তরুণ মান্না ভাইয়ের এক ধরনের রিপ্লেসমেন্ট আমরা ভেবেছিলাম, তাকে নিয়েও আপনি চেষ্টা করেছেন, হিট ছবিও দিয়েছেন। সেই ছেলে দেশ ত্যাগ করে প্রবাসী হয়ে গেল, একজন শিল্পী, কাজী হায়াতের ছেলে, কেমন লাগে ভাবতে? ভাবতে খারাপ লাগে, তবে সে সেখানে গিয়েও বসে নেই। সে একটি ছবি বানিয়েছে, গ্রিন কার্ড। আমি মনে করি ছবিটি এই দেশে মাইল ফলক হয়ে থাকবে ছবিটি। এবং আমার দৃষ্টিকোণ থেকে আমার আজকে ছবিটা দেখে মনে হয়েছে যে হলে, সিনেমা হলে দেখে কান্নার রোল পড়ে যাবে। আমরা চাই, কিন্তু আমার প্রশ্নের গভীরতাটা আরেক জায়গায় ছিল। একটি দুটি ছবি তিনি বানাতেই পারেন, বড় ব্যবসায়ী হতে পারেন, 10-12টা বাড়ির মালিক হতে পারেন, কিন্তু মারুফকে, কাজী মারুফকে কাজী হায়াতের সন্তান হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রি যে জায়গায় দেখতে চেয়েছিল, কাজী হায়াতও পারলেন না, কাজী মারুফও পারলেন না সেই জায়গায় যেতে। তাও কি মান্না ভাইয়ের মৃত্যুই দায়ী, নাকি অন্য কিছু? না, মান্নার মৃত্যু দায়ী না, কারণ মান্নার আগেই সে, মৃত্যুর আগেই সে ইতিহাস ছবি করেছে এবং ইতিহাস ছবি সুপারহিট হয়েছে। সুপারহিট হওয়ার পিছনেও দুঃখ আছে। আমার ওই একটি ছবি ইতিহাস করার পরে আর অর্থকরির জন্য ছবি করা লাগতো না, কারণ আমি যেদিন ছবিটি মুক্তি পেল তার 3 দিন পরে সমস্ত বাংলাদেশে সিডি বিক্রি হতে লাগলো, গ্রামে গঞ্জে পথে ঘাটে। আমি নিজে দেখেছি, কুমিল্লা গিয়েছি, রাস্তায় একটা দোকানে বিক্রি হচ্ছে পোস্টার ছেপে, পোস্টার লাগানো। আমি বললাম এখানে পোস্টার কেন, এটা তো সিনেমা হল না। বললো না স্যার, ইতিহাস। সেই দিনই মারুফ বলেছিল যে আব্বা, যেখানে আইন শক্ত নেই, যেখানে আমার চোখের সামনে আমার সিনেমা দেখানো হচ্ছে, এখানে কি তোমার আমার থাকা উচিত? ডিপজল এবং আপনার কেমিস্ট্রিটা কী ছিল? ডিপজল যখন অভিনয়ে এসেছে বা আপনার ছবি করতো, তখন তো আমরা শুনতাম যে উনি রাজনৈতিক নেতা, সেই মানুষটাকে আপনি শিল্পী বানালেন, কেমিস্ট্রিটা কী ছিল? কিচ্ছু না, ওর ও আমার সামনে বসে যে কথা বলতো, যে ল্যাঙ্গুয়েজে কথা বলতো, যে অ্যাক্সেন্টে কথা বলতো, সেগুলো আমার খুব ভালো লাগতো। যখন তেজি ছবিটা করতে গেলাম, ও একটা সংলাপ বলতো, লিখতাম ওর সামনে, ও প্রায় একটা সংলাপ বলতো। টেলিফোনে কেউ তাকে ফোন করলে বলতো এই তোর সানডে মানডে ক্লোজ করে দেবো কিন্তু কথা বলবি না। আমি এর অর্থ বুঝতাম না, বাট ভালো লাগতো। সে এটা কি সিনেমায় লাগানো যায় কি না ভাবতে লাগলাম আমি। ওই চরিত্রটি করার কথা ছিল কাবিলার, কাবিলার জন্য এই ড্রেস ট্রেস তৈরি করা হলো। কাবিলা যখন ড্রেস পরে তৈরি হয়ে আসলো, তখন দীপজল পাশে বসা, দীপজলকে আমি বললাম, দীপজল আসলে আমি তোমাকে দেখে এই চরিত্রটা লিখেছি, তুমি কি করবে এই চরিত্রটা? না না, পারব না, আমি পারব না, আমি কথাই তো বলতে পারি না, শুদ্ধ কথা বলতে পারি না, আমি শুদ্ধ না, তুমি যেটা বলো ওটাই বলতে হবে। কি বলেন? আমি হ্যাঁ, এই যে মান্না, এই মান্না দিকে মান্না বসলাম, মান্নার ডায়লগ দিলাম, আর ওরটা বললাম যে এখন তোমার অ্যাক্সেন্টে তুমি বলো। টেপ রেকর্ডারে রেকর্ড করলাম, রেকর্ড করার পরে আমি বললাম যে এইভাবে তুমি বলতে পারবে না। ওই চেষ্টা করতে পারি। আমি আমার ক্যামেরাম্যানকে বলে দিলাম দীপজলের প্রত্যেক সিকোয়েন্সে একটা করে শুধু কম্পোজিট শট থাকবে, বাকি সব ক্লোজ আপ থাকবে, শুধু এইটুকু। ওর দাঁতগুলো সাদা, চোখগুলো ভালো, এটা এইটার এক্সপ্লয়টেশন চাই। এক ছবিতেই যেন মেমোরাইজ হয়ে যায় ওর চেহারাটা দর্শকদের কাছে। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানীয় লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রম বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসি ওরসলাইন এ নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। এছাড়া আপনি তো অনেক সুপারহিট ছবি অন্যের প্রোডাকশনের থেকে বানিয়েছেন। আপনার সবচেয়ে সুপারহিট ছবি যা প্রযোজককে সবচেয়ে বেশি পয়সা এনে দিয়েছে, এরকম 2-3টি ছবির নাম এবং কেমন পয়সা প্রযোজক পেয়েছে যদি তথ্যটা দিতেন? সবচেয়ে বেশি যে ছবিটির টাকা এনে দিয়েছে প্রযোজকের ঘরে, সেই প্রযোজকের নাম দীপজল, তার ছবিটির নাম আম্মাজান। এবং আম্মাজান রিলিজের সময় একটা ব্যতিক্রম হয়েছিল। আমি সেদিনও কোথায় যেন বলেছি যে ছবিটি যদি রিলিজ হয় বৃহস্পতিবারে, বৃহস্পতিবারের দিন রিলিজ হয়, সেই দিন তো সমস্ত অ্যাডভান্সের টাকা ঘরে তুলে নিয়ে যায় রাত্রে। তো ছবিটির দাম ছিল, সব মিলিয়ে খরচ হয়েছিল 1-2 কোটি টাকা,
আর পাজেরো ভরে দীপজল 1,04,00,000 টাকা নিয়ে গিয়েছিল, মানে রিলিজের দিনে সে 2,00,000 টাকা লাভ করেছিল। ইট ইজ মিরাকল, বাংলাদেশের খুব কম সংখ্যক ছবিতে এরকম ঘটনা ঘটেছে। আম্মাজান একটি ছবি যা সবার হৃদয়ে নাড়া দিয়েছে, একটি ফরম্যাটের মধ্যে থেকেই এত অসাধারণ একটি নির্মাণ, অসাধারণ সেন্টিমেন্ট টাচ করেছেন। ওই সময়টা আসলে আপনার কেমন ছিল, ম্যাজিক্যাল ছিল? আপনার ওই সময়ের এই অঙ্কগুলো কীভাবে মিলে গিয়েছিল আম্মাজানের জন্য? আর যদি আপনি আগে জানতেন যে এটা মিলে যাবে, তাহলে এই ছবিটার প্রযোজক নিশ্চয়ই আপনি হতেন। হয়তো তাই হতাম। তবে আম্মাজানের পেছনে একটি ঘটনা আছে, মানুষ যান না দেখে তা চিন্তা করতে পারে না, গল্পটি আমার ছিল। বলতেই হয়, অনেক জায়গায় বলেছি, আমি তখন ম্যাট্রিক পড়ি, আমার মার ভালভুলার ডিজিজ হয়েছিল। গোপালগঞ্জ থেকে নিয়ে যেতাম প্রতি বৃহস্পতিবারে আমি খুলনায় ডক্টর আজিজের কাছে। মাকে নিয়ে লঞ্চে আসছিলাম, তো লঞ্চে একটা লেডিস কেবিন ছিল, সেই লেডিস কেবিনেই বসতো মা, আর আমি দূরে বসে মাকে পাহারা দিতাম। হঠাৎ ঘুমিয়ে গেছি, দেখি মা চিৎকার করছে, ধর ধর, আমি দৌড়ে গেলাম, মাকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। এরপরে 2 ঘন্টা আমি ছিলাম মার পাশে বসা লঞ্চে। তার মানে আম্মাজান ছবি আপনার বাস্তব জীবনের প্রতিচ্ছবি? ইয়াস। এবং সেই প্রতিচ্ছবি আমরা দেখেছি মান্না এবং স্বপ্নম। আম্মাজান স্বপ্নমের আগে কাকে চিন্তা করেছিলেন? সবানাকে। উনি রাজি হননি কেন? রাজি হননি সেটা তার ব্যক্তিগত বিষয়, হয়তো ভেবেছেন রেফট হবেন, এরকম দৃশ্য সবানা করবেন না, হয়তো এমন। আপনার ছবিতে সবসময় বলিষ্ঠ সাহসী সংলাপ, সংলাপের আধিক্য থাকে এবং সংলাপগুলো বেশ জোরালো, সুস্পষ্টভাবে আপনি বলতে চান প্রত্যেকটি ছবিতে, বা এই ধারাটি জনগণ যে নিয়েছে, তখন আপনি কতটুকু খুশি হয়েছেন? আমি রাজনীতি করতাম, আমি ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়ন থেকে আমার কলেজের ভিপি ছিলাম। সেখান থেকে আমার একটি দেশপ্রেম ছিল, দেশপ্রেম দ্রোহ ছিল, সমাজের অন্যায়ের প্রতি প্রতিবাদ করতাম সবসময়। যখন একজন মানুষের উপকার করতে পারতাম, চিৎকার করে প্রতিবাদ করতে পারতাম, তখন আমার মনের মধ্যে অনেক প্রশান্তি আসতো। সেই থেকে সিনেমায়ও যখন চিৎকার করে মান্নাকে দিয়ে আমার কথাগুলো বলিয়েছি, তখন আমি প্রশান্তি পেয়েছি। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যখন পানীয় লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রম বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওসলাইন এ নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। একজন পরিচালক, আপনার মতো সুপারস্টার একজন অভিনেতা প্রয়াত মান্না, তার উপর মানসিকভাবে এত নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে তারপর আপনি ছবি সেভাবে বানাতে পারেননি, দর্শকের কাছে সেইভাবে হিট দিতে পারেননি। কিন্তু একজন পরিচালকের একটি অংশ হচ্ছে একজন শিল্পী, আপনি কি একজন শিল্পী নির্ভর পরিচালক হয়ে পড়েছিলেন মান্না ভাইয়ের কারণে? না, তেমন নয়, কারণ আমি আলমগীরকে নিয়ে ভালো ছবি করেছি, পুরস্কার পেয়েছি, আমি পেয়েছি, আলমগীর সাহেব পুরস্কার পেয়েছেন। তারপর মারুফকে দিয়েও তো ইতিহাস আমার মনে হয় ব্যবসায়িকভাবে এটাও রেকর্ড হতো যদি ভিডিও পাইরেসি না হতো। বীর ছবি শাকিব খানকে নিয়ে বানিয়েছেন, বীরের প্রযোজক মোহাম্মদ ইকবাল। না, দুজন মিলেই তখন ওনারা প্রযোজক ছিলেন। তো ইকবাল সাহেব আমার একটি অনুষ্ঠানে বলেছেন যে কাজী হায়াত শাকিব খানকে যে স্ক্রিপ্টটা দিয়েছেন, শাকিব খান সেই স্ক্রিপ্টে অনেক কাটা ছেঁড়া করতেন। তখন কাজী হায়াত আক্ষেপের স্বরে বলেছেন, শাকিব খান গল্প বুঝে না। আপনি কি আসলে বলেছেন? এটা আমার মান্নার বেলায় হয়েছে। আমি যেভাবে ছবি করতাম, ওই মান্না ক্রেন থাকতো না, ট্রলি থাকতো না, এইসব না থেকে নর্মাল পিকচারাইজেশন হচ্ছে। মান্না তখন বলতো, কী ছবি বানাচ্ছে, কী করছে না করছে। তো শাকিব খানও ঠিক তেমনি, নো অ্যারেঞ্জমেন্ট, বিগ 10টা গাড়ি নাই, একটা ফুলের মালা আনা হয়েছে, এ দেখে তার মনটা অনেকটা ছোট হয়ে যেত যে কাজী হায়াত ঠোকাই ছবি তৈরি করছে। পরে যখন সে ডাবিং করতে এসেছে, ছবিটি দেখেছে, গল্প যখন মিলিয়ে ফেলা হয়েছে, মান্নার মতো সেও বলেছে, আমি দুঃখিত, খুব ভালো ছবি হয়েছে। তার মানে ছবি নির্মাণ করতে অ্যারেঞ্জমেন্টটা মুখ্য না, মুখ্য হচ্ছে গল্প, আপনার মতো নির্মাতা এই কথাটাই তো স্বীকারোক্তি করবেন। কথাটা আপনার মুখে শুনতে চাই। হ্যাঁ, গল্পই আসলে, গল্প ইজ দ্য অনলি স্টার অফ এ ফিল্ম। তাহলে আমরা সুপারস্টার কে, সুপারস্টারের কত ফ্যান ফলোয়ার, সুপারস্টার ছাড়া ছবি হবে না, সুপারস্টার শিডিউল না দিলে ছবি করা যাবে না, এই হীনমন্যতায় কেন ভুগি? ভোগে তো যারা নির্মাণ করতে পারে না। আমি স্টার তৈরি করিনি, এক ছবিতে দীপজল স্টার হয়নি, তেজি ছবিতে রেকর্ড, তেজি ছবির পরে ছবির শুটিং শেষ হয়ে গেছে, দীপজলকে দিয়ে একটা গান করাবে আর একটা সিন করাবে, ছবির সেন্সর হয়ে গেছে সেই ছবিতে, তাকে 2,00,000 টাকা পেমেন্ট করেছে, অনুরোধ করেছে, কার কোন স্টারের বেলায় এটা ঘটেছে, শুধু তাদের বক্তব্য, দীপজলের একটা ছবি থাকবে পোস্টারে, তাতেই আমার টাকা উঠে যাবে, অ্যাডভান্স পেয়ে যাবো। তো বানানো যায় না স্টার। মান্না কী ছিল? স্টার তৈরি করেছি না আমি, কাবিলার মতো ছেলেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছি, কাবিলা সুপার স্টার হয়েছে। ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যখন পানীয় লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রম বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওসলাইন এ নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। আমাদের শেষ সেগমেন্ট, আমি থাকবো না, ক্যামেরার পেছনে কেউ থাকবে না, জীবনে এমন কিছু কথা আমাদেরকে বলে দেন যে কথাগুলো সারা জীবন থেকে যাবে। চলচ্চিত্রে অনেক দিন হয়ে গেল, অনেক আনন্দ পেয়েছি, অনেক বঞ্চিত হয়েছি, অনেকে ঈর্ষান্বিত হয়েছেন, ঈর্ষা থেকে প্রতিহিংসা হয়েছে আমার উপর, প্রতিঘাত করারও চেষ্টা করেছেন, এ নিয়ে অনেক দুঃখ পেয়েছি, ঘরে বসে কেঁদেছি অনেক। একটি ছবির রেমুনারেশনের 1 পয়সাও পাইনি, অথচ ছবির 50% পার্টনার ছিলাম আমি। অনেক ক্ষোভ হয়েছে, দুঃখ হয়েছে, মুক্তিযুদ্ধের ছবি বানিয়ে আমাকে
বলা হয়েছে, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গাজী হায়াত সিনেমা তৈরি বন্ধ করে দেবো, কেটে ফেলতে হবে মুক্তিযুদ্ধের সমস্ত অংশ। সিনেমার সমস্ত লোকে তাদের কাছে এসে যখন আক্ষেপ করেছি, সমস্ত লোকে বলেছে যে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানাইতে যায় না, আপনি কেন যান, আর এখন কান্নাকাটি করেন কেন, আপনার সাথে কেউ নাই। আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আমাকে নীরবে শুধু মরে যেতে দেবেন। প্রিয় ভাই বেড়াতারা, আপনার তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, জাস্ট কেউ ফিরে যাবেন না খালি হাতে, বুঝলেন না, সবাই কমেন্ট করে যাবেন ভাই। তো ভাই বেড়াতারা দেখেন যে ডিপজল তৈরি করছে কে, আসলে মেন গুরু কে, কাজী হায়াত স্যার। দেখেন মান্না এবং ডিপজলকে দুইজনকেই তৈরি করছে কাজী হায়াত স্যার, তার হাতের মাধ্যমে। দেখেন তেজি ছবি দিয়ে ডিপজলের প্রচ্ছদ, মানে বিশেষ করে সুপারস্টার হওয়ার খ্যাতিটা আসলে ওইখান থেকেই শুরু হয়, তারপরে সুপার টুপার তো আম্মা যান। যাই হোক ভাই বেড়াতারা, এইটা একটা স্থগিত করেন, তারপরে স্থগিতটা দেখেন, দুইটা মানে পিকচার দেখতে পাচ্তেছে না, আমাদের কিং খান সুপারস্টার লুকটা দেখছেন ভাই, অসাধারণ অসাধারণ। প্রিয়তমা ছবিটা হবে আসলে অসাধারণ বলতে পারেন। একটু আমি ছবিটার সাথে একটু ছোঁয়া দেখতেছি কি পাঠানের সাথে, পাঠানের যে লুকটা ওইটার সাথে কিন্তু দেখেন শাহরুখ খানের সাথে একটা কেমন জানি মিল দেখতেছি। তো যাই হোক, তার লুকটা কিন্তু অসাধারণ হয়েছে আসলে, সুপারস্টার তো সব কিছু আসলে, তার হাইট, তার ফিটনেস, তার চোখ, তার মানে আসলে সব কিছুই সুপারস্টার সে। তো ভাই বেড়াতার, আর দেখেন তার তাদের যে পিকচার দেখে যে কলকাতার নায়িকা অতিকা পাল, দেখেন রেস্টুরেন্টে বসে খাইতেছে, অলরেডি শুটিং শুরু হয়ে গেছে। তো আপনারা জাস্ট ওয়েট করেন, এই এক মাসের মধ্যে, এক মাসও লাগবে না, এই 25 দিনের মধ্যে ছবি কমপ্লিট হয়ে যাবে, জাস্ট হলের মধ্যে ঈদ উল আজহার মধ্যে আমরা দেখতে পারবো হলের মধ্যে। তো যাই হোক, এইটা কিন্তু পরিচালক হিমেল আশরাফ ভাই, তার কিন্তু খুবই মেধা আছে বলতেই হয়, তাকে ধন্যবাদ দিতে হয়, কেননা তার একটা পলিটিক্স কাটাইছে এইখানে। দেখেন কলকাতার নায়িকা আনছে, ছবিটা মুক্তি পাবে সাতসাথ ঈদের মধ্যেও কলকাতা, এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা প্লাস পয়েন্ট হলো মেয়ে দর্শক অনেক টানবে, সিরিয়ালের যে মেয়েগুলো আছে ভাই, তারা তো একা যায় না, ফ্যামিলি সহ যায়, ফ্যামিলি সহ টানবে দর্শক। এটা হলো হিমেল আশরাফ ভাইয়ের প্লাস পয়েন্ট, সবচেয়ে প্লাস পয়েন্ট এটা। সুপার ডুপার হিট হওয়ার কারণ কিন্তু থাকবে বিশেষ করে এইটাই, শাকিব খান তো একটা কারণ, তারপরে বিশেষ কারণ থাকতেছে সিরিয়ালের লোকগুলা। তো ভাই বেড়াদার, আমরা চাই সে পরিচালক ব্যবসা করুক, সে বড় পরিচালক হোক, যাই হোক আমাদের কোনো লাভ হবে না, জাস্ট আল্লাহ ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকে। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।